বিসমিল্লাহ রহমানে রাহিম, সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় ভাই বোন, অভিভাবক, দর্শক, শুভাকাঙ্ক্ষী, আমার সন্তানের মতো যারা, সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। আমি আপনাদেরই একজন সামান্য একজন কান্তাপা, যা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে আমরা বিয়ের ব্যবস্থা করে আসছি। আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সব কিছু এটাতেই, 0197186 0261। আজকে আসলে এত বিজি যে আমি জানি না অফিসে যে আবার লাইভ ভিডিও করতে পারবো কি না। অনেক ক্লায়েন্ট আসতেছে, ফোন করছে, আপা সরাসরি চলে আসতেছে, সবাই বিয়ের, যারাই বিয়ের চিন্তা ভাবনা করছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের কাছে চলে আসেন, আমরা স্বল্প সময়ে স্বল্প খরচে আপনাদেরকে সেবা প্রদান করব। আসলে আমার যে প্রবাসী ভাইরা অনেক ফোন করে, বিশ্বাস করো তোমরা আমার সন্তানের মতো, কেউ আমার বড় ভাই, কেউ আমার ছোট ভাইদের মতো। আমি কিন্তু সার্বক্ষণিক চেষ্টা করি তোমাদেরকে সমস্যা সমাধানের জন্য, তো ফোনের কারণে আসলে অনেক বিজি হয়ে যাই, তাই আমি তোমাদেরকে একটু বলতে চাচ্ছি, এই যে দেখো ফোন কিন্তু বাজতেছে। তো আমি আসলে তোমাদেরকে বোঝাতে পারবো না, আমি তোমার মায়ের মতো, বোনের মতো, আমার প্রতি কখনো রাগ করো না, মন খারাপ করে বদদোয়া দিও না ভাই। হয়তো অনেক সময় ফোনটা মানে এমন পরিস্থিতি হয় যে আরেকজন মানুষের পড়া সেবাটা দিচ্ছি, তখন হয়তো ফোন আসলো, আমি কিন্তু তখন তুমি যেহেতু নতুন সেজন্য কেটে দিচ্ছি, তুমি এটাতে কখনো তোমরা কোনো মনে কিছু করো না। আমার বোনদেরও বলছি, ভাইদেরও বলছি, আমার সন্তানের মতো যারা আছে সবাইকেই বলছি, ফোনটা কেটে না দিলে আমি ফোন সামনে রাখতে পারি না। আজকে খুব ইমার্জেন্সি কয়েকটা পাত্রী আসছে, এত ভালো, কারণ তোমা আমার যে প্রবাসী ভাইরা প্রত্যেকেই ফোন করে, যেমন কাতার, ইরান, ইরাক, সৌদি আরব, দুবাই, তারপরে মানে মিডল ইস্ট, মালয়েশিয়া, অনেক পাত্র ভাইরা আছো, তোমাদের চাওয়া পাওয়া খুব সীমিত। তোমাদের জন্য বেশ কিছু ভালো মেয়ে আসছে, যেগুলি কিনা তোমরা খুঁজছো, হয়তো পাওয়া যাচ্ছে না, আমি তোমাদেরকে সেই সন্ধানটা দিব। তোমরা ইমেল ইউজ করতে পারলে আমার জন্য ভালোই তো ভাই, ইমেলে যদি একটু পাঠাই দিয়া, বা হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো নাম্বারে যদি একটু তোমরা ভয়েস মেসেজ দিবা, তো আমি দেখা যায় যে এই জিনিসটা হয়তো আমি একটু ফ্রি থাকা অবস্থা, আমি এক ঘন্টা শুধু তোমাদের এগুলি চেক করে, আমি সাথে সাথে আমিও তোমাদের ভয়েস মেসেজ দিয়ে যতটা পারি আমি চেষ্টা করি তোমাদেরকে হেল্প করতে। আলহামদুলিল্লাহ অসংখ্য বিয়ে তো ইনশাল্লাহ সম্পন্ন হচ্ছে, তোমাদের দোয়া, ভালোবাসা, তোমাদের সাহায্য সহযোগিতা নিয়েই কিন্তু আমার অফিসটা চলতেছে। আমি মনে করি সকল প্রশংসা আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান, আমরা ওসিলা মাত্র। এই যে তোমরা আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করছো, এটা দিয়ে হয়তো একটা একটা ভালো ফরজ কাজ আমরা সমাধান করতে পারছি, এটাই হচ্ছে মূল কথা। মানুষ তো কতভাবে কত অন্যায়, কত কিছুর পিছনে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে, আর এটা এই এইখানে যারা আমাদেরকে সাহায্য করছে তাদের এই সাহায্যের টাকা দিয়ে আমরা আরেকটা মানুষকে জীবনসঙ্গিনী খুঁজে দিচ্ছি, একটা ফরজ কাজে আমরা একটা ফরজ কাজ সম্পন্ন করছি, তো এটা তো আল্লাহর কাছে পাওয়ার কথা, কারণ হাদিসে তো লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। এটা সবসময় মাথায় রাখি যে কোনো মিথ্যা, কোনো প্রতারণা কোনো কিছুর মাধ্যমে না, আমি শুধু আমার আল্লাহ উপরে, সকল প্রশংসা আল্লাহর, আমরা ওসিলা মাত্র, আমরা তোমাদেরকে সেবা প্রদান করব, সেটা হচ্ছে বিয়ের জন্য। যারা বিয়ের চিন্তা ভাবনা করছো তারাই ফোন দিও, দয়া করে তাদেরকে আমরা সেবাটা প্রদান করি। তো আমি আজকে ছোট্ট করে, কারণ গাড়িতে বসা অজস্র ফোন আসতেছে, আমি আসলে ফোনগুলি দিয়ে নেই, তা না হলে হয়তো তোমরা ভুল বুঝবা, ফোন ধরছি না। তো আমি বলবো এখন এই মুহূর্তে সকাল থেকে চারটা মেয়ে কালেকশন হয়েছে, আমার এত ভাল লাগছে তাদের কথা শুনে, প্রত্যেকটা মেয়ে, আমি বললাম না যে হাজারে হয়তো একজন দুইজন পড়ে যায়, সেজন্য আমি কোনো কিছুতে কিন্তু অডিট না। যে ছেলেরা বলে আপা আমি লেখাপড়া কম, আমার ইনকাম নাই তেমন, এই এই আমার জন্য কি পাবেন, আমি অনেক কষ্ট পাই, কারণ মেয়েদের তো একটু ডিমান্ডটা বেশিই থাকে, মেয়েরা খুব মানে লেখাপড়া সব দিক দিয়ে চায়, উচ্চবিত্ত, বাড়ি গাড়ি সব কিছু চাই, সেজন্য আমি বললাম না হাজারে একজন দুইজন পড়ে যায়, ঠিক আজকে এরকম দুইজন পড়ছে, যাদের জন্য আমি পাত্র চাচ্ছি, দেশের হতে পারে, প্রবাসের হতে পারে, কোনো সমস্যা নাই। মেয়ে হচ্ছে খুবই ধার্মিক, ও হচ্ছে বয়স 26, অবিবাহিত, ওর বাবার হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল আছে, তো মেয়েটা আবার লন্ডনে ও চলে যাবে, লন্ডনে ও ব্যারিস্টারি পড়তে, তো ও চাচ্ছে কোনো তার জীবনসঙ্গিনী যদি নিয়ে যায়, তাহলে নাকি উনি মাহারাম না, একটা হাদিস বলল যে আমি আসলে কোনো মাহরাম ছাড়া আমি যেতে চাচ্ছি না, কারণ একা বিদেশের লাইফে এটা ঠিক হবে না, হাদিসেও নাই। তো খুব সুন্দর লাগলো ওর কথাগুলি, বলল যে আন্টি আমি চাচ্ছি এরকম
এরকম একটা ছেলে যে কিনা ধার্মিক, তার দাড়ি থাকুক, তার পুরো মনে প্রাণে থাকবে আল্লাহর আদেশ, আল্লাহর সব কিছু, এবং সে হুজুরও হতে পারে কোনো অসুবিধা নেই। খুব ভালো লাগলো। তো আলহামদুলিল্লাহ, তার এত টাকা পয়সা কিচ্ছু থাকতে হবে তেমন না, একটা ভালো ছেলে চাই, শিক্ষিত, সে কিনা লন্ডনে নিয়ে যাবে তার সাথে থাকার জন্য। তার বাবারও ফার্মাসিউটিক্যাল আছে, অনেক কিছু আছে। আসলে অনেক একটা মেয়ের বর্ণনা দিতে অনেক সময় চলে যায়, আবার দেখা যায় আমি আরেকটা বলতে পারি না। তো এই মেয়েটার জন্য একটা ভালো ছেলে চাই, দেশে এবং বিদেশে যে কোনো জায়গায় হতে পারে। আরেকটা মেয়ে, ও পুরান ঢাকায় থাকে, ওর বয়স 30, ওর ডিভোর্স, ওর একটা বাচ্চা আছে 6-7 বছরের। এই মেয়েটা হচ্ছে মাস্টার্স করা, ও একটা স্কুলে জব করে, ও দেশে এবং বিদেশে মধ্যবিত্ত পরিবারের ছেলে হলে চলবে, বিদেশে থাকা, মিডল ইস্ট থাকা তার কোনো আপত্তি নেই। সে জীবনযাপন খুব সিম্পলভাবেই করতে চাচ্ছে, যে যদি একটু তাকে হেল্প করে কেউ, যে তাকে মানে জীবনসঙ্গী করে নেয়, এবং সে মানে আসলে একজন হাজব্যান্ড চাচ্ছে। তার কথাতে খুব ভালো লাগলো, বললো যে আমার একটা হাজব্যান্ডের দরকার, সীমিত আয় থাকুক কিন্তু ভালোবাসা দরকার। আমি দেখছি যে আসলে মেয়েদের মাঝেও হাজারের মাঝে একজন দুইজন এরকম পড়ে বলে, আমার খুবই ভাল লাগে তখন, যে বলি যে যাক আল্লাহ যাতে, তখন দেখা যায় যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আরও বেশি কিছু দিয়ে দেয়। আমি দেখলাম তো মেয়েটা সিম্পল, এবং মেয়েটা বলছে যদি সঙ্গত কারণে কেউ দ্বিতীয় বিবাহ করতে চায়, দেখবে মেয়ে কিন্তু সুন্দর, শিক্ষিত মেয়ে, সুন্দর দেখতে পায়। আরেকটা মেয়ে, ও নরসিংদীর মেয়ে, নরসিংদী প্রপারি ওদের বাসা, ওর বয়স 25-এর মতো, ওর বয়স 25, ওর হাইট 5'4", দেখতেও সুন্দর, মানে ও চাচ্ছে নর্মাল একটা ছেলে হলো তার কোনো আপত্তি নেই। আরেকটা মেয়ে, ওর বয়স 24, ও পাবনা, দেশের বাড়ি পাবনাতেই সেটেল, কিন্তু ধার্মিক, মেয়েটা ধার্মিক, ও বলছে যে ধার্মিক ছেলে হলে তার আপত্তি নেই। ভালো লাগলো আজকে কয়েকটা পাত্রীরা যারা যোগাযোগ করলো। তো আরেকজন পাত্রী আসছে, ওর বয়স আবার আমেরিকা সিটিজেন, ওর বয়স 50, ওর হাজব্যান্ড মারা গেছে, ও এখন লাইফ পার্টনার একজন চায়, যদি বাংলাদেশের ভালো ছেলে থাকে তাও দিতে পারে, বা বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে যদি কেউ যেতে চায় আমেরিকাতে সেই ধরনের হতে পারে। তো বেশ কয়েকটা ভালো মিল মতোই আসছে। তো আপনারা যারা পাত্রী খুঁজছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আরেকটা মেয়ে আসলো, এই মেয়েটা হচ্ছে কানাডায় সিটিজেন, ও আবার ওর বয়স 42-এর মতো, ও এখন দেশে বিশাল বড় এক চাকরি করে, ঢাকা ইউনিভার্সিটিতে এমএসসি করা, এমবিএ করা, বিশাল অবস্থা ওদের। তো ওরা একটা ভালো ছেলে চায়। আসলে বেশ কয়েকটাই আসছে, আমি আসলে মানে পাত্রীদের জন্য আমি পাত্র খুঁজতে খুঁজতে হয়রান। আপনারা যারা পাত্রপক্ষ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর পাত্রপাত্রী যেহেতু এটা এটা সন্ধান দেওয়ার জায়গাতে, পাত্রও আছে, যারা পাত্রীপক্ষরা আছেন তাদেরকে আহ্বান জানাবো, পাত্রীপক্ষ যারা আছেন আহ্বান জানাবো। আমরা মানবতার স্পর্শে, প্রযুক্তি ছোঁয়াই আপনাদেরকে সেবা প্রদান করে থাকি। আমাদের এখানে আপনারা সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আর ফোন নিয়ে কোনো চিন্তা করেন না, ফোন বাজতেই থাকবে, আমরা যেটা আমরা ধরি। আর আমি বারবার রিকোয়েস্ট করে বলছি, অনুরোধ করে বলছি, আপনারা ওই ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে ফোন দিলে একটু ভয়েস মেসেজ দিয়ে দেবেন। আমি প্রতিদিন একটা টাইম, এক ঘন্টা আমি আপনাদের এগুলি দেখে প্রত্যেকেরই আমি উত্তরগুলি দিব, প্রত্যেকেরই সেবা প্রদান করব। কেউ যাতে আমার এখান থেকে সেবাহীনভাবে না যায়, যারা যে আশায় আসতেছে, সেজন্য আমিও আপনাদের কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আপনারা একটু সাহায্য সহযোগিতা করলে আমার এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে আমি চালিয়ে মানুষের সেবা করতে পারবো। আমার 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 এই পেশা আসার পরে আমার বিভিন্ন পেশায় বিভিন্ন জনে এখানে এইখানে এই পেশায় বলে ওই পেশায়, কিন্তু না, আমি সবসময় মনে করি এই কাজটা এমন একটা কাজ, আর ওই যে মাথায় ঢুকছে যে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব, এই চিন্তাটা করে আমি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমাকে কখনো আপনারা ভুল বুঝবেন না, যে এখান থেকে আমি বলবো যারা প্রত্যেকেই প্রত্যেকের খোঁজ খবর সব কিছু নিজেরা নেবেন, নিজ দায়িত্বে নেবেন। আমরা যতটুকু চিনি ততটুকুই বলে দেব, তারপর বাকিটা আপনারা খোঁজ খবর নিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেন, এবং মান সম্মানের সাথে যাতে আল্লাহ এই পৃথিবীতে বেঁচে রাখার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, আমারও অনেক দোয়া রইল আপনাদের জন্য। আপনারা এত কষ্ট করে আমার কাছে ফোন করেন, আমি খুবই আপনাদেরকে হয়তো দেখাতে পারি না, আমার মনে হয় যে আমি প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ আমি আল্লাহকে ডাকি। আল্লাহ যাতে আপনাদের আশা পূর্ণ করে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।